আগামী শুক্রবার 5ই জুন আসছে এই বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ। এই চন্দ্রগ্রহণের পূর্ণাঙ্গ সময়সূচি এবং এই চন্দ্রগ্রহণ চলাকালীন আপনারা ঠিক কী কী কাজ করতে পারেন এবং কোন কোন কাজগুলি করবেন না, এই সম্পর্কেই আজ আমি আমার ভিডিওতে আপনাদেরকে বলতে চলেছি। আমরা সকলেই চাই আমাদের আর্থিক অবস্থার উন্নতি করতে, আর আমাদের এখন বর্তমান যা পরিস্থিতি করোনা ভাইরাসের কারণে, তার জন্য আমাদের প্রত্যেকটা মানুষেরই কিন্তু খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তাই জন্যই আজকে আমি আপনাদের কথা ভেবে এই রকমই একটি টিপস নিয়ে চলে এসেছি, যেটি করলে আপনি হয়তো আপনার আর্থিক উন্নতি কিছুটা ঘটাতে পারবেন। আপনারা হয়তো জানেন যে এই 2020 সালটা হচ্ছে রাহুর বছর, আর এই রাহুই চন্দ্রকে গ্রাস করে তার রাহুর শক্তি বৃদ্ধি করে। এই সময়টায় যদি আপনারা এবং আপনার পরিবারের সকলকে রোগমুক্ত জীবাণুমুক্ত আপনার গৃহকে রাখতে চান, তাহলে অতি অবশ্যই এই ক্রিয়াটি আপনারা পালন করুন, যেই ক্রিয়াটি আমি আমার ভিডিওতে আপনাদেরকে এক্ষুনি বলবো। তা এই সম্পর্কে বিস্তারিত জানতে আমার আজকের ভিডিওটি তাহলে শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে আপনার কাছে অতিরিক্ত একটা অনুরোধ জানাচ্ছি, আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান বেলটি অন করে রেখে দেবেন। তো চলুন এখন তাহলে জেনে নেওয়া যাক সেই ক্রিয়াটি কি। প্রথমত আপনারা তিনটি কড়ি নেবেন এবং একটি কাঁচা হলুদের গাঁট নেবেন। আপনারা সকলেই হয়তো জানেন, কিংবা অনেকে আছেন যারা প্রথমবারের জন্য শুনছেন জানেন না, কড়ি অত্যন্তই মা লক্ষ্মীর একটি প্রিয় জিনিস। আর এই কড়ি এবং হলুদের গাঁট নিয়ে যদি আপনারা মা লক্ষ্মী এবং বিষ্ণুদেবের পূজা করেন এই গ্রহণের দিন, তাহলে আপনারা মা লক্ষ্মী এবং বিষ্ণুদেবের কৃপা দৃষ্টি পেতে পারেন। তো আপনারা কী করবেন, সকাল সকাল স্নান সেরে নিয়ে শুদ্ধ বস্ত্র পরবেন এবং আপনি আপনার বাড়ির ঠাকুর ঘরে ওই কাঁচা হলুদের গাঁট এবং তিনটি কড়ি নিয়ে মা লক্ষ্মী এবং বিষ্ণুদেবের পটের সামনে একটি আসন পেতে বসবেন। একটি তামার পাত্রে আপনারা কিছুটা গঙ্গাজল নিয়ে নেবেন এবং সেই গঙ্গাজলটি সেখানে আপনার ওই ঠাকুর ঘরে যেখানে আপনি বসবেন সেখানে ছিটিয়ে দেবেন, চারিদিকে পারলে কড়িগুলোও ধুয়ে নেবেন। এবং সেই তিনটি কড়ি এক হাতে নিয়ে এবং একটি হলুদের গাঁট নিয়ে আপনারা বিষ্ণুদেবের সামনে এই মন্ত্রটি জপ করবেন। আপনারা আমাদের আগের ভিডিওতে হয়তো শুনেছেন ভগবান বিষ্ণুদেবের এই মহামন্ত্রটি। এই প্রণাম মন্ত্রটি হল ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এই মন্ত্রটি আপনারা কমপক্ষে 108 বার জপ করবেন, যতক্ষণ পারবেন জপ করে যেতে পারেন, কিন্তু 108 বার আপনারা অতি অবশ্যই জপ করবেন। এরপর আপনারা মা লক্ষ্মী এবং বিষ্ণুদেবের সামনে পুজো শেষ করে নেওয়ার পর এই কড়িগুলি এবং হলুদের গাঁটটি একটি হলুদ বর্ণের কাপড়ের মধ্যে বেঁধে আপনি আপনার ঘরের যে কোনো জায়গায় ঝুলিয়ে রেখে দিতে পারেন। অবশ্যই খেয়াল রাখবেন এতে যেন পা না ঠেকে আর কারোর চোখে যেন সহজে না পড়ে, সেই রকম একটি জায়গায় ঝুলিয়ে রেখে দেবেন। তবে আপনারা যদি আগামী 5ই জুন অর্থাৎ এই চন্দ্রগ্রহণের দিন হলুদ বর্ণের কাপড় পরেন বা জামা পরেন, তাহলে বিষ্ণুদেব আপনার ওপর খুবই সন্তুষ্ট হবেন। যেহেতু এই শুক্রবার মা লক্ষ্মীর বার এবং বিষ্ণুদেবের বারও বলা হয়ে থাকে, তাই এই দিন আপনারা এই উপাচারটি পালন করবেন হলুদ বর্ণের জামা পরে। এখন তাহলে চলুন জেনে নেওয়া যাক এই চন্দ্রগ্রহণের পূর্ণাঙ্গ সময়সূচি। আগামী শুক্রবার 5ই জুন 11:15 রাত 11:15 মিনিটে এই চন্দ্রগ্রহণ শুরু হচ্ছে, আর এই চন্দ্রগ্রহণ চলবে আগামী 6ই জুন 2:34 মিনিট অর্থাৎ প্রথম রাত্রি প্রহরে চলবে, অর্থাৎ প্রায় 3.5 ঘন্টা মতো এই চন্দ্রগ্রহণ চলবে।
তবে এই সময়ে আপনারা খেয়াল রাখবেন তুলসী পাতা তুলবেন না এই সময় চলাকালীন, আর কোনো দেবদেবীর ফটো আপনারা স্পর্শ করবেন না। অবশ্যই আপনারা দেবদেবীদের পূজা অর্চনার সঙ্গে যুক্ত থাকবেন, তাদের নাম জপ করবেন, আপনি আপনার ইষ্ট মন্ত্র জপ করতে পারেন, তবে তাদের ফটো বা মূর্তি কখনোই স্পর্শ করবেন না এবং ভুলেও তুলসী পাতা ছিঁড়বেন না। কারণ আপনাদেরকে আমি আমার ভিডিওর প্রথমেই বললাম, এই সময়ে রোগ জীবাণু সব কিছু বৃদ্ধি পায়, আর তাই জন্যই আপনি যদি আপনাকে এবং আপনার পরিবারের সকল সদস্যদের রোগ থেকে জীবাণু থেকে মুক্ত করে রাখতে চান, তাহলে এই সময়ে আপনারা কোনো খাবারও খাবেন না আর এই জিনিসগুলি ছোঁবেরও না। পারেন যদি সম্ভব হয় তাহলে আপনি আপনার খাবারের মধ্যে তুলসী পাতা দিয়ে রাখবেন। যদি এটি করে রাখেন তাহলে আপনার খাবারের মধ্যে ভাইরাসের বৃদ্ধি পাবে না, অর্থাৎ জীবাণুর সেখানে বাসা বাঁধতে পারবে না। এই চন্দ্রগ্রহণ হচ্ছে 2020 সালের দ্বিতীয়বারের চন্দ্রগ্রহণ। আপনারা আমাদের আগের ভিডিওগুলিতে দেখতে পারেন, যারা দেখেননি, আমরা বলেছি যে এই 2020 সাল হচ্ছে রাহুর বছর, প্রত্যেকটা মানুষেরই কিন্তু খারাপ কাটবে। আর দেখুন 2020 সাল পড়া মাত্রই সেই প্রথম দিন থেকেই বলতে গেলে আমাদের এই রাহুর বছর শুরু হয়ে গেছে, যেহেতু সবারই খারাপ কাটছে। প্রথমত করোনা ভাইরাসের কারণে আমাদের পৃথিবীতে অনেক মানুষ মারা যাচ্ছেন, আর তারপরেই ভয়াবহ ঘূর্ণিঝড় আমফান। আবারও আপনারা হয়তো শুনছেন নিঃসর্গ আসছে, বলতে গেলে চলেই এসেছে। এইভাবে একটার পর একটা দুর্ঘটনা আমাদের সবার জীবনে লেগেই রয়েছে। কোনো রাশির মানুষেরই কিন্তু ভালো কাটবে না। অর্থাৎ আপনারা যে এই বছর আপনার জীবনে প্রচুর উন্নতি করতে পারবেন এমনটা কিন্তু নয়। তবে আপনি যদি খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যান, এখন আমরা সকলেই খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, তার থেকে কিছুটা অন্তত যদি উন্নতি করতে চান তাহলে আপনারা এই ক্রিয়াগুলি পালন করতে পারেন। আজকে আমি আমার ভিডিওতে আপনাদের জন্য সেই রকমই একটি ক্রিয়া বললাম। এই ক্রিয়াটি, অর্থাৎ আজকের ভিডিওর মূল বিষয়টি যেটি বললাম, একটি হলুদের গাঁট এবং তিনটি কড়ি নিয়ে আপনারা মা লক্ষ্মী এবং বিষ্ণুদেবের সামনে তার মন্ত্রটি জপ করবেন, যে মন্ত্রটি আমি আপনাদেরকে বললাম। আর যেই রকমভাবে যে ক্রিয়াগুলি আপনাদেরকে করতে বললাম, ঠিক এই রকম নিয়ম মেনে যদি আপনারা এই উপাচারগুলি পালন করেন চন্দ্রগ্রহণের দিন, দেখবেন আপনি আপনার ওই খারাপ পরিস্থিতির থেকে কিছুটা হলেও উন্নতি ঘটাতে পারবেন। আপনার আর্থিক অবস্থা যদি খুবই নিম্ন হয় তাহলে তার থেকে অন্তত কিছুটা আপনারা উপকৃত হতে পারবেন। এটা আশা করছি যে আপনাদের আমার আজকের ভিডিওটি দেখে ভালো লেগেছে। আমারও ভালো লাগছে যে আপনাদের জন্য আমি আজকে এই রকম একটি ভিডিও করে দিতে পারলাম, আপনাদেরকে অনেক তথ্য এবং একটি নতুন উপাচার, আর আপনাদের যাতে কিছুটা উপকার হয়, আপনারা যাতে কিছুটা উপকৃত হতে পারেন, তার জন্যই আমি আজকে আমার ভিডিওটি তৈরি করলাম। তাই বন্ধুরা, আপনাদের কাছে অন্তত একটি লাইক তো আশা করাই যায়। আর আপনি আপনার মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে, কোনো বক্তব্য থেকে থাকে, তার জন্য নিচের কমেন্ট বক্স খোলাই রয়েছে, আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে পারেন। তবে আজকের মতো বিদায় নিতে হচ্ছে, পরের দিন চেষ্টা করব আপনাদের সামনে এই ধরনের আরও নতুন তথ্য উপস্থাপন করার। আপনারা ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন। আর চন্দ্রগ্রহণের সময় আপনারা সাবধানে থাকবেন। এমনিতেই করোনা ভাইরাসের কারণে আমরা কেউ বাড়ির বাইরে বেরোতে পারছি না, তাই সবসময় বাড়িতেই থাকার চেষ্টা করুন। আর বেশি কিছু বলবো না, আপনারা সকলেই জানেন এই সময় কী কী সাবধানতা আপনাদেরকে অবলম্বন করে থাকতে হবে। আজকের মতো বিদায় দর্শক বন্ধুরা,
নমস্কার।